বিতর্ক সভা চলছে। নিজের মতামত পেশ করতে উঠেছেন তৃণমূলের নেতা। বিতর্কের বিষয়, এখন বাংলায় রাজনীতি মানেই দুর্নীতি। বিতর্ক সভাতে সরাসরি দর্শকদের সঙ্গে বচসা কুণাল ঘোষের। ঠিক কি ঘটেছিল ওই মুহূর্তে? কুণাল ঘোষ ছিলেন বাম নেতা শতরূপ ঘোষ, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া আইনজীবী কৌস্তব বাগচি। বিতর্ক সভার বিষয়বস্তু ছিল এখন বাংলায় রাজনীতি মানেই দুর্নীতি। আর সেই বিতর্ক সভাতেই দর্শকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন কুণাল ঘোষ। কুণাল বলছেন, তিনি বাম জমানার কেলেঙ্কারি নিয়ে বলতে শুরু করতেই তার বিরুদ্ধে দর্শকেরা চিৎকার শুরু করে। এর আগে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়, কিন্তু তখন নাকি দর্শক ও সঞ্চালক কিছুই বলেননি। ভিড়ের মধ্যে থেকে চোর কুণাল, চোর কুণাল বলে ধ্বনিও ওঠে। বিতর্কের সঞ্চালক ডক্টর কুণাল সরকার দর্শকদের শান্ত করতে এগিয়ে গেলেও ফল হয়নি। এমনকি বিতর্কের অন্যান্য অংশগ্রহণকারী বাম নেতা শতরূপ ঘোষ, বিজেপির কৌস্তব বাগচিও পরিস্থিতি সামলাতে এগিয়ে যান।